কুরবানি করলেই ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই প্রমাণ পবিত্র কোরআন সূরা মায়দা সূরা 5 আয়াত নম্বর 28 থেকে 30 পৃথিবীর প্রথম মানুষের নাম কি ভাই নবী আদম আলাইহিস সালাতু ওয়াসালাম পৃথিবীর প্রথম মানুষ কোন মতনক্য মতভেদ ছড়াই হানাফি শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরলভী জামাতে ইসলামী আহলে হাদিস চরমনাই ইনাকপুরি জনপুরি রাজারবাগী মাছবান্দারে ফুলতলি দেওয়ানবাগী আছে না নাই সবার ঐক্যমতে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রীর নাম হাওয়া শুধু মুসলিমদের ঐক্যমত এমনটা নয় বরং গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সেই ধর্মটির নাম কি কথা বলেন জি না খ্রিস্টান ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি প্রমাণ টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 ইংরেজি পত্রিকার 19 নম্বর পৃষ্ঠায় লিখেছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 750 কোটি কত কোটি 750 কোটি মানুষ আছে আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4500 ধর্ম আছে কতগুলো ধর্ম 4500 ধর্ম আছে বলুন তোমরা কটা ধর্মের নাম জানি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান 8-10-20টা ধর্মের নাম জানি কিন্তু স্বতন্ত্র আলাদা আলাদা 4500 ধর্ম আছে আর এই ধর্মের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ধর্ম গ্রহণ করেছে সেটার নাম খ্রিস্টান ধর্ম 220 কোটি মানুষ আছে আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা হতভাগা মুসলিম আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 170 কোটি কত কোটি 170 কোটি আর হিন্দি দাদা ভাইরা আছে প্রায় 140 কোটি পৃথিবীর তিনটে সবচেয়ে বড় ধর্ম এক ইসলাম ধর্ম দুই খ্রিস্টান ধর্ম তিন হিন্দু ধর্ম আর একটি ধর্ম আছে যেটা জিউস তথা ইহুদি ধর্ম এই চারটে ধর্ম স্বীকার করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম প্রমাণ খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি কথা বলেন বাইবেল বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16-20 পরিষ্কারভাবে লিখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম কি নাম অ্যাডাম আর তার স্ত্রীর নাম ইভ বা অ্যাডাম আর ইভ কি কথা বলেন বাইবেল লেখা আছে ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় এই অ্যাডাম হচ্ছে আদম আর ইভ মানে হচ্ছে হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর আরেকটি ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ভবিষ্য প্রাণাম কি নাম ভবিষ্য প্রাণাম প্রতিষ্ঠা পর্ব 4-3-4 দুটো মন্ত্র আছে ওখানে পৃথিবীর প্রথম মানুষের নাম বলা হয়েছে মন্ত্রের অংশ বিশেষ পাঠ করছি প্রমাণ দেখেন মন্ত্র বলছে আদম হাব্বানা রূপবতি ম্লেচ্ছা ভগবান বিষ্ণু তার শরীরের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষটাকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম আর তার স্ত্রী হাব্বাবতি ভাই হাব্বাবতী কে আম্মা যেন হাওয়া আলাইহিস সালামের কথা বলছে মানে হিন্দু ধর্ম বলছে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম তার স্ত্রী হাব্বাবতী মানে হাওয়া খ্রিস্টান ধর্ম বলছে আদম হওয়ার কথা পবিত্র কোরআন বলছে আদম এবং হাওয়ার কথা কিন্তু আমাদের সমাজে কিছু বিশেষজ্ঞ আছে যারা মনে করে যে আমরা বিজ্ঞান মনস্ক আমরা সায়েন্সকে বিশ্বাস করি এদের দাবি পৃথিবীর প্রথম মানুষ আদম হাওয়া নয় বরং মানুষ তো এসেছে বাদর থেকে কি থেকে চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন আপনাদের বাংলাদেশের পাঠ্য বই ক্লাস 6 এবং 7 এর 100 নম্বর পৃষ্ঠা জীব বিজ্ঞানে একটা থিওরি পেশ করা হয়েছে কয়েকদিন আগে পড়তে গিয়ে দেখলাম আমি কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশি না আমি একটা বাড়িতে ছিলাম বাচ্চা দেখছি বই নিয়ে এনেছে আমি ওটা উল্টাতে উল্টাতে দেখছি থিওরি অফ ইভলিউশন বাংলাদেশে শিক্ষা দিচ্ছে 100 নম্বর এবং 101 পৃষ্ঠা লেখা আছে চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন যেখানে মানুষকে শেখানো হচ্ছে শিশুদেরকে শেখানো হচ্ছে মানুষ এসেছে মূলত আদম হাওয়া থেকে নয় বরং বাদর থেকে এসেছে কি থেকে এই ক্রম বিবর্তনের ফলে মানুষ আস্তে আস্তে বাদর থেকে মানুষের রূপ নিয়েছে বা বলি তো পৃথিবীর খ্রিস্টান আছে 220 কোটি মুসলিমরা আছে 170 কোটি হিন্দুরা আছে 140 কোটি আর জিউসরা আছে প্রায় 2 কোটি এই ইন টোটাল 550 কোটি মানুষের বিশ্বাস পৃথিবীতে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম তার স্ত্রীর নাম হাওয়া আমাদের যে শিক্ষা দিচ্ছে এটা 550 মানুষের বিশ্বাসের পরিপন্থী কি পরিপন্থী নয় জি শুধু মুসলিমদের বিশ্বাস নয় 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি মানুষ তারা বিশ্বাস করে আমার জানা মতে বৌদ্ধদের ধর্মগ্রন্থ পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর হাওয়া বলা হয়েছে এই সার্বিকভাবে বোঝা যায় প্রায় 600 কোটি মানুষ তারা বিশ্বাস করে আদম আর হাওয়া পৃথিবীর প্রথম মানুষ অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই বাঁদর থেকে নাকি মানুষ এসেছে
কিছুদিন আগে আমার সঙ্গে একটা নাস্তিকের বিতর্ক আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ওর সঙ্গে বিতর্ক করতে গিয়ে বলেছিলাম, দাদা আপনারা তো যে চার্লস ডারউইনের থিওরিতে বিশ্বাস করেন, আপনারা নাস্তিক, আপনারা অ্যাথিস্ট, তার মানে আপনাদের আদি পিতার নাম হচ্ছে বাদর, অতএব আপনারা বাদরের বাচ্চা। কিসের বাচ্চা? বাদরের বাচ্চা, তাই বাদদামি বেশি করবেন, এ কথাই ঠিক। আর আমরা মানুষের বাচ্চা, শিশির সমাজ, আমরা জ্ঞান বিজ্ঞান সবগুলোকে গ্রহণ করি, কোনোটাকে বর্জন করি না। আমরা সায়েন্সকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। তোমরা আল্লাহকে অস্বীকার করে সায়েন্সকে বিশ্বাস করছো, ভাই তাদের চাইতে আমরা এক ধাপ আগে আছি না নাই? কথা বলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, সায়েন্সকেও বিশ্বাস করি, বিজ্ঞানকেও বিশ্বাস করি। পবিত্র কোরআনের এমন কোন আয়াত নেই যেটা বর্তমান প্রমাণিত, যে প্রমাণিত সায়েন্স যেটা ফ্যাক্ট সায়েন্সের সঙ্গে কখনো পরস্পর বিরোধিতা হতে পারে না। চার্লস ডারউইন এটা থিওরি, এটা ফ্যাক্ট নয়, এটা প্রমাণিত সত্য নয়, এটা ফ্যাক্ট নয়, এটা শুধুমাত্র রিসার্চ। চার্লস ডারউইনের বিরুদ্ধে কমপক্ষে 2 থেকে 2,500 পৃথিবীতে বিজ্ঞানীরা বই রচনা করেছে। তারপরে থিওরি যেটা ধর্মের বিরুদ্ধে যায়, 550 কোটি মানুষের বিরুদ্ধে, তারপরেও এটাকে পড়ানো হয় কি হয় না? এটা হয়। তার মানে আপনাকে এই কথা বোঝাচ্ছিলাম, আমাদের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, তার স্ত্রীর নাম হাওয়া। এই আদম হাওয়ার সন্তান ছিল কি ছিল না? কথা বলেন, নাম কি? হাবিল আর কাবিল। তৃতীয় প্রশ্ন, ভাই বলুন তো, হাবিল আর কাবিল এই দুই ভাই, তারা কুরবানি করেছে কি করে নাই? করেছে। 4 নম্বর প্রশ্ন, ভাই বলুন তো, আল্লাহ কি দুই ভাইয়ের কুরবানিকে কবুল করেছিলেন? জি না, আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন, আর এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করে নাই, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা দাম দেয় নাই। পয়েন্ট অফ ভিউ আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, চিন্তা করে দেখেন একবার, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করলেন আর একজনের কবুল করে নাই। আমরাও ইবাদত করলে আল্লাহ যে আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল করবে, এই দলিল প্রমাণ করে যে আমাদের এই ধারণা সম্পূর্ণ মিথ্যা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার কথা বলেছে, আর পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করেছে আরেকজনের কবুল করে নাই। তাই ইবাদত করলে যে ইবাদত কবুল হয়ে যায়, এ কথা সঠিক নয়। আসেন আমরা আরো কয়েকটা জিনিস দেখি। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে একটা দোয়া পাঠ করতেন। কি পাঠ করতেন? আমরা দোয়া নিয়ে মারামারি আছে না নাই? দোয়া নিয়ে মারামারি, হাত তুলে দোয়া করব না, পা তুলে দোয়া করব, আছে না নাই? আছে। কিন্তু বিশ্বনবী যে দোয়াগুলো পড়তেন, হুজুরও জানে না, জনসাধারণও জানে না। আল্লাহ রাসূল প্রতিদিন কন্টিনিউ সালাম ফেরানোর পর ফজরের নামাজে একটা দোয়া পাঠ করতেন। দোয়ার অংশ বিশেষ, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটাও উপকারী। কি জ্ঞান? ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান। তার মানে বুঝতে হবে সব জ্ঞান উপকারী নয়, মানুষকে ধ্বংসের জন্য জ্ঞান আছে না নাই? আছে। একজন ডক্টর দেখবেন ডাক্তারি করছে কিভাবে, আপনি চলে গেছেন আপনার স্ত্রীকে নিয়ে, আমার বিশেষ করে স্ত্রীর প্রেগনেন্সি হয়েছে, পেন উঠেছে, একটু বিষয়টা দেখেন, ডাক্তার দেখছে আপনার স্ত্রীর নর্মালি বাচ্চা প্রসব করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, কিন্তু ডাক্তার বলছে জি না হবে না, সমস্যা আছে, সিজার করতে হবে, আছে না নাই? এই ডাক্তারটা শিক্ষিত কি শিক্ষিত নয়? শিক্ষিত, জ্ঞান আছে, তবে এই জ্ঞান এটা ইলমান নাফিয়া নয়, মানুষের উপকারী জ্ঞান নয়, বা তার পকেটে ভর্তি করার জন্য। আপনার স্ত্রী, ভালো স্ত্রীর পেটটাকে কেটে দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। অজস্র জায়গাতে মানুষ এমনই আছে, তাদের জ্ঞান আছে, তবে জ্ঞান থাকার পরেও মানুষের উপকারে আসে না, এই জ্ঞানটা উপকারী জ্ঞান নয়। তার জন্য বিশ্বনবী দোয়া করতেন, ইলমান নাফিয়া, হে আল্লাহ উপকারী জ্ঞান দাও, যে জ্ঞান দিয়ে আমার পরিবর্তন হবে, আমার কল্যাণ হবে, পরিবারের কল্যাণ হবে, আমার সমাজের পরিবর্তন হবে, পুরো রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারবো, এমন জ্ঞান দাও। মানুষ একটা কথা বলে থাকে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলে কি বলে না? জি না, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি শিক্ষা? সুশিক্ষা। যে লোকটা ডাক্তার, সাথে শিক্ষা অর্জন করেছে, লক্ষ লক্ষ মানুষের ভালো কিডনি বিক্রি করে দিচ্ছে, আছে না নাই? আছে। তার চোখের কিছু হয়নি বলছে, চোখের অনেক কিছু হয়ে গেছে, অপারেশন করতে হবে, এ বলে টাকা হাতে নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। অনেক নেতা মন্ত্রী আছে, 500 কোনা টিন এসেছে, 300 কোনা গাইড করে দিয়েছে, 200 কোনা মানুষকে বন্টন করছে, আছে না নাই?
রেশনের দোকানে রেশন এসেছে, আগে থেকে 10 বস্তা সরিয়ে দিয়েছে, 5 বস্তা মানুষকে বণ্টন করছে, আছে না নাই? আছে, অজস্র মানুষ আছে, সবাই না। তার মানে বুঝতে হবে এদের জ্ঞান আছে, তবে ইলমান নাফিয়া নয়। তার জন্য বিশ্বনবী সবসময় ভয় করতেন, আল্লাহ ওই জ্ঞান যেন দিও না যে জ্ঞান দ্বারা মানুষকে প্রতারণা করে ফেলি, এই জ্ঞান বিশ্বনবী চাই নি। মনে রাখবেন, চালাক এই শব্দটা খারাপ নয়, চালাক শব্দ খারাপ বললাম, এই লোকটা খুব চালাক, চালাক শব্দ খারাপ নয়। চালাক দুটো অর্থে হয়, চালাকের একটা অর্থ হচ্ছে আমরা পাঁচজন বিপদে পড়ে গেছি, এই পাঁচজন আমরা বিপদে পড়ে গেছি রাস্তাতে। এখন দেখছি আমাদের ইনি যিনি আলোচনা করলেন আজকের অতিথি মহোদয়, তিনি তখন করেছেন খুব চালাক ব্যক্তি। উনি করেছেন কি, উনি সঙ্গে সঙ্গে এমন একটা প্ল্যান করেছে যে আমরা এখান থেকে কিভাবে বেরোতে পারি। উনি পাঁচজনকে নিয়ে একটা চালাকি করে তিনি বেরিয়ে চলে গেছেন, পাঁচজনকে সেভ করে নিয়েছে। এটা চালাকি কি চালাকি নয়? চালাকি। তো এই চালাকি কল্যাণকর কি কল্যাণকর নয়? কল্যাণকর। কিন্তু আমাদের পাঁচজন দেখেছে একটা বিপদে পড়ে গেছি, আর রায়ান ভাই খুব চালাক, ও আমাদের চারজনকে তো লুকিয়ে একাই পালিয়ে গেছে। এই চালাকিটা ভালো? জি না। তো ওই চালাকটাই ভালো যেটা সকলকে নিয়ে মানুষ সেভ করে দেয়, এই চালাকটা ভালো। ইলমান নাফিয়া, জ্ঞান থাকতে হবে মানুষের উপকারের জন্য, নিজের উপকার হবে জনসাধারণের ক্ষতি হবে এই উপকার, এটা জ্ঞান নয়। আল্লাহ তুমি এমন রিজিক দাও যে রিজিকটা উপকারী পবিত্র। কোন রিজিক কথা বলেন? পবিত্র রিজিক। আমরা রিজিক মনে করি খাবারকে শুধু, জি না, শুধু খাবার আপনার রিজিক নয়, বরং আপনার সন্তান যদি একটা ভালো সন্তান হয় এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, রিজিক নয়। আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার জন্য, আপনার স্ত্রীটা আপনার জন্য রিজিক। পৃথিবীর যত নিয়ামত আছে যেটা আপনার জন্য কল্যাণকর সবগুলো হচ্ছে রিজিক। আর রিজিকের একটা অর্থ অবশ্যই মানুষ যেটা খাচ্ছে, যেটা ইনকাম করছে, সোর্স অফ ইনকাম, এটাকে রিজিক হিসেবে আখ্যায়িত করা হয়। রিজকান তৈয়বা, আল্লাহ পবিত্র রিজিক কি দাও। আপনি ভাবছেন বাঁকুড়া থেকে এখন কুষ্টিয়ায় যাবেন, মাত্র 5-7 খান 8 খানা স্টেশন পড়বে ট্রেনে, আপনি করেছেন কি, কী দরকার টিকিট কাটা, ট্রেনে চলে ফেলেছেন, টিটিকে দেখেছেন টুক করে নেমে পড়েছেন, এই যে ট্রেনের টিকিট না কেটে চলে গেলেন, 20 টাকা পর্যন্ত ঢুকে গেছে, ভাই এই টাকার হিসাব কেমন মতে লাগবে কি লাগবে না? প্রতারণা করেছেন, এই যে পকেটের টাকা ঢুকলো 20 টাকা লাভ করেছেন, অথচ এই 20 টাকা কার হকদার ছিল, ওই ট্রেন যারা আছে তাদের, অথচ আপনি প্রতারণা করেছেন। এই রিজিক, এই হালাল ইনকাম এটা নয়, এর জন্য কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। যেসব তেল পাম্প আছে দেখবেন, তেল পাম্প আছে না ভাই, তেল পাম্প আছে, গিয়ে বললেন দাদা 500 টাকা তেল দেন, 500 টাকা দিয়ে দিয়েছেন, ওরা আগে থেকে মিটারে সেট করে গেছে 450 টাকা, মানে 100 টাকা দিলে 90 টাকা তেল বের হবে, কিন্তু স্ক্রিনে দেখাবে 100 টাকা বেরোচ্ছে। সিস্টেম আছে না? নাই, আছে। তার মানে জানতে হবে প্রত্যেক 100 টাকাতে 10 টাকা কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই রিজিক এটা তৈয়বা নয়, এটা পবিত্র নয়। এই উপার্জন দিয়ে যদি ইবাদত করে, হজ করে, জাকাত দেয়, কুরবানি করে দেয়, আল্লাহ কি কবুল করবে? যে করবে না। দোকানে চলে গেছেন, দাদা 1 কিলো চাল দেন, 5 কিলো ডাল দেন, 5 কিলো ডালের জন্য বাটখারা ঠিক 5 কিলো দেখছেন, কিন্তু বাটখারাটা 5 কিলো নয়, ওখানে আছে 200 গ্রাম কম, মানে আলাদাভাবে তৈরি করেছো, আছে না? নাই এমন বাটখারা কথা বলেন? আছে। এই জন্য আল্লাহ কোরআনের সূরা আন-নিসার 1:26-29 আল্লাহ বলেছেন, তোমরা দাড়ি বাটখারায় কম দিও না। এটা শুয়াইব আলাইহিসসালামের জামানাতে তার উম্মতরা মানুষকে এইভাবে ঠকাতো, দাড়ি বাটখারাতে, সে 4000 বছরের জাহেলিয়াত, এই চক্রান্ত প্রতারণা বর্তমান আধুনিক সমাজে আছে না? নাই, আছে। মানুষের সেন্স, মানুষের চিন্তা চেতনা এখনো পরিবর্তন হয় নাই, মানুষের বাহ্যিক পরিবর্তন হয়েছে, বাহ্যিক সার্টিফিকেটে জ্ঞান অর্জন করেছে, কিন্তু 4000 বছর আগে মানুষ যে প্রতারণাগুলো করতো আজকে শিক্ষিত সমাজ করে কি করে না? কথা বলেন, রিজকান তৈয়বা, এমন রিজিক দাও যে রিজিকটা উপকারী। রাস্তাতে চলছেন, এখানে অনেক ভরা মজলিস, বাদামের দোকানওয়ালা বাদাম বিক্রি করছে, চারজন যুবক চলে গেছেন, এই তোর বাদাম কত সওয়া? 12 টাকা সওয়া। টুক করে একটা বাদাম তুলে খেতে খেতে চলে যাচ্ছেন, ওর বাদামও নেননি, জিজ্ঞাসা করেননি খাবো কি খাবো না, এই যে একটা বাদাম খেয়েছেন, কিয়ামতের মাঠে সব লাগবে কি লাগবে না? লাগবে। ওর মাল কেন খালেন? জিজ্ঞাসা করতে হবে, দাদা আপনার বাদামটা খেতে পারি কি না? জিজ্ঞাসা করার পরে খেতে আপনাকে হবে বা আছে না? নাই কথা বলেন? আছে। প্রত্যেক পদে পদে আমরা মানুষের কাছ থেকে ইনকাম নিজের পকেটে ঢুকে নিই, একটা বাদামের হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে অবধারিত নিবে। তার জন্য বিশ্বনবী দোয়া করতেন, রিজকান তৈয়বা, জুয়াক তোমাকে বলছি,
এই যে তুমি কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি আসবে দুই একদিন পরে তুমি তোমার গার্লফ্রেন্ডকে 198 টাকা গ্রামীণ ফোনে রিচার্জ করে দিয়েছো কেন নেট ব্যালেন্স গল্প করবা তাই হিসাব লাগবে না লাগবে কি লাগবে না লাগবে এটারও হিসাব কিয়ামতের মাঠে লাগবে তোমাকে তুমি 50 টাকা মোবাইলে ব্যালেন্স দিয়ে দিয়েছো তোমার নাকি গার্লফ্রেন্ড আরে বাবা এই হিসাব কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে তাই কোথায় টাকা খরচ করছেন কোথায় টাকা ব্যয় করছেন কোথায় ইনকাম করছেন প্রত্যেকটার হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত নেবে বিশ্বের দোয়া 3 নম্বর অংশ বিশ্বের দোয়া করতেন ও আমালান মুতাকাব্বালা হে আল্লাহ এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে কি করবে কবুল যোগ্য আমল আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত বিশ্বনবী দোয়া করতেন প্রতিদিন নামাজের পরে আমালান মুতাকাব্বালা আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে ভাই দোয়াটা কয়জন পড়েন হাত তোলেন তো একজন দুইজন তিনজন এই জনসমুদ্রের মধ্যে মাত্র 10 জন 12 জন দোয়াটা পড়ে আবার সমাজে দোয়া নিয়ে মারামারি আছে না নাই আরে ও হুজুর এমন হুজুর দোয়াই করে না আছে না নাই বলছো হুজুররা সমাজ থেকে দোয়াই তুলে দিল আরে দোয়া করছে কেমন দোয়া এত বড় মসজিদ শেষ হয়ে গেল শেষ একটু দোয়া করলো না আছে না নাই নামাজ শেষে সালাম পড়ে দে হুজুর চলে যায় দোয়া করে না বাপ মারা গেছে কবরে সমাধি দিয়ে চলে এসেছি হুজুর দোয়া করে না আছে না নাই আছে কিন্তু বিশ্বের সুন্নাহ মাসনুন যে দোয়া শিক্ষা দিয়েছে এই দোয়াগুলো আমরা কেউ জানি না ভাই বলুন তো এই আমলগুলো আল্লাহ কবুল করবে জি না একটা ছোট্ট জিনিসকে খণ্ডন করে দিই যদি সমস্যা আমাদের মধ্যে বিদ্যমান আছে অনেক মানুষ মনে করে দোয়া করব যদি হাত না তুলি তাহলে দোয়া হলো বা আছে না নাই কথা বলেন মানুষ ভাবছে দোয়া করব হাত তুলব না এটা কেমন দোয়া হাত না তুলে দোয়া হয় নাকি এই জন্য মসজিদে বিভক্ত হয়েছে কি হয় নাই এই জন্য মাদ্রাসা চেঞ্জ করে চলে গেছে আছে না নাই এই জন্য কবরস্থানের পার্থক্য হয়ে গেছে কবরস্থান নতুন করা হয়েছে যুবকরা এই দাবি করেছে যে ফরজ নামাজের পরে দোয়া নেই জানাজার পরে হাত তুলে দোয়া নেই এই জন্য মারামারি কাটাকাটি আছে না নাই আছে ভাই আসুন বোঝার চেষ্টা করুন ইবাদত করতে হলে অনেকগুলো শর্ত আছে শেষের দিকে গিয়ে বলবো প্রথম দোয়া মানেই যে হাত তুলতে হবে এই কথা সঠিক নয় কোরআন হাদিস ঘাটেন ভালো করে ঘাটেন দোয়া বিশ্বনবী তিনটে ভাবে শিখেছেন কয়টা দোয়া করার তিনটে পদ্ধতি আছে কয়টা পদ্ধতি চিৎকার করে বলেন কয়টা পদ্ধতি তিনটে পদ্ধতি এক কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একাই নিজেই দুই হাত তুলে দোয়া করবে জিহ্বা নড়ে নড়ে পড়বে তবে ইমাম লাগবে না কি বললাম কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবেন কিন্তু ইমাম লাগবে না এখনই রাস্তা দিয়ে যাচ্ছেন বাবার কবরস্থানে পেয়েছেন দুই হাত তুলে দোয়া করে করে ফজর পার করে দেন কে আপনাকে নিষেধ করেছে কে নিষেধ করেছে কেউ করেনি তবে আপনাকে বলা হয়েছে এখানে সম্মিলিত কবরে করা যাবে না মানে ইমাম সাহেব দুই হাত তুলবে মুক্তাদিরা দুই হাত তুলবে ইমাম সাহেব দোয়া পড়বে মুক্তাদিরা আমিন বলবে গোরস্থানে গিয়ে এই কর্মটা করবে এটা প্রমাণিত নয় তবে একজন ব্যক্তি একা একা দুই হাত তুলে করতে পারে কি পারে না পারে সেই মুসলিম কিতাবুল জানাজ প্রথম খণ্ড 213 পৃষ্ঠা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন হঠাৎই বিশ্বনবীকে দেখছি বিছানায় নাই সবশে আম্মা জান তিনি পিছু নিয়েছে বিশ্বনবীর গিয়েছে বিশ্বনবী একটা কবরস্থানে গিয়ে তিনি তিনবার দুই হাত তুলে দোয়া করছে আর চোখ দিয়ে জল পড়ে চলেছে সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে দর্শন করছেন দেখছেন কিছুক্ষণ পর বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন এমনটা কেন বিশ্বনবী ক্লিয়ার করলেন এই হাদিস থেকে একটা জিনিস প্রমাণ হয় এই হাদিস থেকে প্রমাণ হয় বিশ্বনবী কবরস্থানে গিয়ে দোয়া করেছে কি করে নাই করেছে তবে সম্মিলিত করেছে না কিভাবে বুঝলেন এই যে আল্লাহ রাসূল দোয়া করছে আম্মা জান দেখছে আম্মা জান গিয়ে বলেনি আল্লাহুম্মা আমিন বলেছে না তিনি যে সম্মিলিত করেনি আপনি এইখান থেকে সম্মিলিত দলিল পান কিভাবে